গত মাসে অর্থাৎ জুন দু হাজার একুশে তোমাদের স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছিলো সেগুলো কিন্তু দু হাজার কুড়ির মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেইগুলোই তোমাদেরকে দিয়েছিল সেখানে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি ছিল এবার জুলাই মাসে আবার নতুন করে তোমাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে এবং যেটা স্কুল থেকে তোমাদের এখনও দেয়নি দিয়ে দেবে তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো প্রশ্নটা দেখে নাও এবং ভিডিওটা শুরু করার আগে বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো প্রচুর এবং কমেন্ট করেও জানিও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও দু হাজার কুড়ির তিনটে পার্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং দু হাজার একুশের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আমি দিয়েছি তার লিঙ্ক আমি এই ভিডিও শেষে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেগুলো তোমরা দেখে নিও আর এখন আমি ক্লাস ওয়ানের অ্যাবিলিটি টু কমিউনিকেট এই বিষয়টা সমাধান করব। দেখো এক নম্বরে কি আছে। শব্দ থেকে সরচিহ্ন খুঁজে বের করো। সরচিহ্ন বলতে পার। দেখো এক নম্বরে কি আছে শব্দ থেকে স্বর চিহ্ন খুঁজে বের করো স্বর চিহ্ন বলতে পারো দেখো এক নম্বরে কি আছে বাটি তো এখানে প্রথমে একটা আকার আছে বয় আকারে বা আকার আর টয় রশ্মিকারে টি তার মানে একটা আকার একটা রশ্মিকার তার এই দুটোই হবে স্বর চিহ্ন তারপরে দু নম্বরটা দেখো বুনো এখানে বয়ে রস্মার আছে মানে উকার আর ওকার তাহলে এই দুটো হবে তিন নম্বরে আছে পুতি এটা হচ্ছে উকার আর রশ্মিকার আর চার নম্বরে আছে লেখা একার আর আকার এরপর দু নম্বরটা দেখো কী আছে তোমার জানা চারটি ফলের নাম লেখো যে কোনো চারটি ফলের নাম লিখতে পারো যেমন আম লিচু কলা জাম ইত্যাদি তিন নম্বর প্রশ্ন সার্কেল দ্য ইংলিশ ভাওয়েল লেটার্স ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস তোমরা জানো ভাওয়েল হচ্ছে পাঁচটা এ ই আই ও ইউ তাহলে এক নম্বরে ডলের মধ্যে কি আছে ও দু নম্বরে ব্যাটে হবে এ তিন নম্বরে আছে হেন এতে হবে ই চার নম্বরে জি আই আর এল আই এখানে লেখাগুলো খুব চাপা চাপা সেই জন্য দাগ দিতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে যাই হোক তোমরা ঠিক করে দাগ দিও চার নম্বর প্রশ্ন মাছের সংখ্যা লিখি এটা তো খুব সোজা তোমরা পারবেই এক নম্বরে মাঝখানে হবে এক দুই তিন মাঝখানে দুই হবে দু নম্বরে হবে ছয় তিন নম্বরে হবে নয় আর চার নম্বরে হবে তিন এবার পরের প্রশ্ন আছে অ্যাবিলিটি টু কোরিলেট দেখো এক নম্বর এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য গঠন করো একের এক এটা এরকম লিখতে পারো নদীর ধারে বক ও হাঁস অথবা উল্টেও লিখতে পারো বক ও হাঁস নদীর ধারে আর বক হাঁসকেও উল্টে দিতে পারো হাঁসটাকে আগে বকটাকে পরে দিতে পারো দু নম্বরটাও দেখো দুভাবে লেখা যায় এক লিখতে পারো পাখির ডাকে ভোর হলো দুই লিখতে পারো ভোর হলো পাখির ডাকে এটা আবার হলো না হয়ে হলেও হতে পারে হয়তো এখানে ভুল লেখা আছে সেটাও হতে পারে তাহলে হবে যে ভোর হলে পাখি ডাকে তবে যা আছে তাই লিখবে ঠিক করার দরকার নেই এবার তিন নম্বরটা দেখো এটা হবে পুকুরে অনেক মাছ আছে দু নম্বর প্রশ্ন বাদিকের সাথে ডানদিক দাগ দিয়ে মেলাও কস্তম্ভ আমি এটা হবে আঁকি পরেরটা তুমি এটা হবে আকো আর রমা আকে। এবার তিন নম্বর প্রশ্ন ম্যাচ দ্য কালার্স উইথ দ্য অবজেক্ট বাদিগে অবজেক্টগুলো রয়েছে আর ডান দিকে কালারগুলো রয়েছে কার কি কালার সেটা দাগ দিতে হবে চক এটা আমরা জানি হোয়াইট লিপ লিপ হচ্ছে গ্রিন মানে পাতা টমেটো রেড আর হেয়ার মানে চুল এটা হবে ব্ল্যাক চার নম্বর প্রশ্ন ফাঁকা ঘরে যোগ বা বিয়োগ বসাও দেখো এক নম্বর ডান দিকে রয়েছে নয় তাহলে পাঁচ আর চারের মাঝখানে যোগ হবে দু নম্বর দেখো ডান দিকে রয়েছে সাত তাহলে নয় আর দুইয়ের মাঝখানে বিয়োগ চিহ্ন হবে তিন নম্বর ডান দিকে রয়েছে ছয় তাহলে সাত আর একের মাঝখানে বিয়োগ চিহ্ন হবে আর চার নম্বর দেখো ডান দিকে রয়েছে আট তাহলে তিন আর পাঁচের মাঝখানে যোগ চিহ্ন হবে এবার আছে অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিং অর্থাৎ সমস্যার সমাধানের সক্ষমতা এক নম্বর কি আছে নিচের প্রশ্নের উত্তর বাক্যে লেখো দেখো এই প্রশ্নগুলো তোমাদের পাঠ্য বইয়েই আছে তবে না পড়েও কিন্তু তোমরা লিখতে পারো দেখো খুবই সহজ এক নম্বর কি আছে কোন সময় হিম পড়ে এটা হবে শরতের শেষে হিম পড়ে দু নম্বর ভোরবেলায় ঘাসের আগায় কি দেখা যায় এটা হবে ভোরবেলায় ঘাসের আগায় শিশির দেখা যায় তিন নম্বর প্রশ্ন মাঠ কিসে ঢাকা পড়ে যায় এটা হবে মাঠ কুয়াশায় ঢাকা পড়ে যায় চার নম্বর প্রশ্ন বিকেল কিভাবে নামে এটার উত্তর হবে ঝপ করে বিকেল নামে তিন নম্বর প্রশ্ন সার্কেল দ্য ইংলিশ লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস মানে এখানে যে লেটারগুলো আছে তার মধ্যে যে লেটারগুলো দিয়ে একটা মানেযুক্ত শব্দ তৈরি হয় সেই লেটারগুলোকে গোল করো দেখো এক নম্বরে এই যে প্রথমে এইটুকু এটা হবে বল দু নম্বরে দেখো এটা হবে হল তিন নম্বরে দেখো এটা হবে ভাস ভাস মানে ফুল রাখার যে ফুলদানিগুলো হয় সেটা চার নম্বর দেখো ডিয়ার মানে হরিণ এবার তিন নম্বর প্রশ্নটা দেখো কি আছে নানাভাবে সংখ্যা বানাও দেখো ডান দিকে গোলের মধ্যে নয় আছে অর্থাৎ নয় বানাতে হবে দেখো নয় তো আমরা অনেক রকমভাবে বানাতে পারি যেমন ধরো লিখতে পারি পাঁচ যোগ চার এটাও সমান সমান নয় হবে তারপরে ধরো ছয় যোগ তিন এটাও লিখতে পারি তারপরে মনে করো দশ বিয়োগ এক তার মানেও নয় এটাও লিখতে পারি তোমরা চাইলে আরও অন্য কিছুও লিখতে পারো কারণ অনেক কিছু দিয়েই নয় বানানো যায় এবার পরের চার নম্বর প্রশ্ন দেখো কি আছে হিসাব করো রোজ রাতে বাবা পাঁচটি মা তিনটি ও তুমি দুটি রুটি খাও রাতে মা কয়টি রুটি তৈরি করেন তাহলে এইগুলো যোগ করতে হবে এখানে লিখবে পাঁচ তারপরে লিখবে তিন তারপরে লিখবে দুই যোগ করলে কত হবে পাঁচ আর তিনে আট আর দুয়ে দশ তাহলে মা দশটি রুটি তৈরি করেন এরপরে আছে অ্যাবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোয়ারডিনেশান অর্থাৎ শারীরিক এবং মানসিক সমন্বয় ক্ষমতা দেখো এক নম্বর কি আছে নিচের পাটটি পড়ে বুঝে ছবি রঙ করো কি আছে বড় একটি মাঠ মাঠের পাশেই পুকুর পুকুরের জলে ফুটে আছে লাল নীল বেগুনি রঙের কত ফুল তাহলে তোমরা একটা মাঠ আঁকবে তার পাশে একটা পুকুর আঁকবে আর পুকুরের জলে বিভিন্ন রঙের ফুল এবং অন্যান্য আরও ফুল এঁকে দেবে এটা তো তোমাদের নিজেদেরকেই আঁকতে হবে আমি এখানে জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আঁকলাম আমি একদমই আঁকতে পারি না তোমরা অনেকেই খুব ভালো আঁকতে পারো তাহলে এটা চেষ্টা করো এবার দু নম্বর প্রশ্ন নিচের বর্ণগুলি সুন্দর করে রঙ করো রি বর্গীয় জোঁ এগুলোর মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে রঙ করো যে কোনো রঙ দিতে পারো তারপর তিন নম্বর ডু অ্যাজ ডাইরেক্টেড মানে যা বলা আছে সেই অনুযায়ী করো নির্দেশ অনুযায়ী করো এ নম্বর ড্র এ রেড ফ্লাওয়ার ইন দ্য গিভেন স্পেস রাইট দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার যে কোনো একটা ফুলের ছবি আঁকবে লাল রঙের যেটা গোলাপও হতে পারে বা জবাও আঁকতে পারো এবং তারপর তার নাম দেবে যেমন গোলাপ যদি আঁকো তাহলে দেবে রোজ আর যদি জবা আঁকো তাহলে দেবে হেবিসকাস বি নম্বর প্রশ্ন ড্র এ ভেজিটেবল কালার ইট রাইট দ্য নেম অফ দ্য ভেজিটেবল যে কোনো একটা সবজির ছবি আঁকবে তারপর সেটাকে রঙ করবে এবং তারপর তার নাম লিখবে তো মনে করো যে কোনো সবজি যে বেগুনের ছবি আঁকতে পারো তাহলে সেটাকে একটা বেগুনি রং করবে এবং তারপর তার নাম দেবে নাম তো জানোই ব্রিনজেল এবার শেষ প্রশ্ন আজকে ভিডিওটা খুব ডিস্টার্ব হলো আশেপাশে খুব আওয়াজ হচ্ছে যাই হোক তোমরা যে এতক্ষণ দেখলে তার জন্য ধন্যবাদ শেষ চার নম্বর প্রশ্ন বেলুনের ছবি এঁকে তিনটি দুইয়ের দল বানাও দেখো বেলুনের ছবি আঁকতে হবে তিনটি বলেছে এখানে বক্স আছে দুটো কিন্তু বলেছে তিনটি আঁকতে দুয়ের দল মানে দুটো করে বেলুন থাকবে প্রতিটাতে দুটো করে বেলুন থাকবে কিন্তু এখানে মনে হয় একটু ভুল হয়েছে দুইটা তিনের জায়গায় হবে তিন হবে দুইয়ের জায়গায় মানে দুটি তিনের দল তাহলে প্রথম বক্সে তিনটে বেলুন পরের বক্সে তিনটে তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো প্রচুর শেয়ার করো কমেন্ট করেও জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও